হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে একটা টপ লেভেল সার্ভিস সাইটের রিভিউ করতে যাচ্ছি। এটা খুবই জনপ্রিয় একটা সাইট। এই সাইটের মধ্যে পেমেন্টও 24 ঘন্টার মধ্যে করে দেয়, অনেক ফাস্ট। এখান থেকে আপনি $5 হলেই উইথড্র করে নিতে পারবেন। প্লাস এখানে কোনো ফোন নাম্বার লাগে না। এখানে যদি আপনি রেগুলার সময় দেন তাহলে মিনিমাম আপনি $10 আর্নিং করতে পারবেন। সো এই চমৎকার সাইটটা নিয়ে আলোচনা হবে ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি। এই হচ্ছে আমাদের ব্রাউজার। প্রথমে আমরা আইপিটা চেক করে নিই, চেক টু আইপি .com। এখানে আপনারা চার্টার কমিউনিকেশন আইএসপিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পেকট্রাম। আজকে এই আইপিটা দিয়ে দেখাবো। তো আজকে যে সাইটটা নিয়ে কথা বলো সেই সাইটটার নাম হচ্ছে প্রাইস রেভেল। এটা র্যাঙ্কিংয়ে কত নাম্বার আছে সেটা আগে একটু দেখি। এখানে আমি সার্চ করি টপ সার্ভে সাইটস ইন ইউএস। তো এখানে আমরা যদি দেখি, এখানে র্যাঙ্কিং এক নাম্বার হচ্ছে শক বক্স, এরপরে হচ্ছে ব্র্যান্ডেড সার্ভে, এরপরে হচ্ছে প্রাইস রেভেল। আমাদের অলরেডি শক বক্স আর ব্র্যান্ডেড নিয়ে রিভিউ করা হয়েছে, এখন আমরা আজকে রিভিউ করব প্রাইস রেভেল নিয়ে। প্রাইস রেভেলের লিঙ্কটা আপনার ভিডিওতে পেয়ে যাবেন, সেখান থেকে ওপেন করে নেবেন। এখন আমি ওয়েবসাইটে লগ ইন করি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট priceravel.com। সাইটটা ওপেন করলাম। এই হচ্ছে আমাদের সাইটের ইন্টারফেস। তো একটু দেখি আমরা সাইটটা। এই হচ্ছে আমাদের সাইট। তো প্রথমে আমরা এখানে সাইন আপ করি। তো এখানে সাইন আপ করার আগে আপনারা অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। রিয়েল অ্যাড্রেস কীভাবে বের করে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আই বাটনে পেয়ে যাবেন, অথবা চেক করেন ভিডিও ডিসক্রিপশন, সেখানেও পেয়ে যাবেন। তো আমার একটা রিয়েল অ্যাড্রেস বের করা আছে, সেটা আমরা বের করে দেখি। এই হচ্ছে আমাদের রিয়েল অ্যাড্রেস। এখন আমরা ব্রাউজারে চলে যাই। আমাদের প্রথম হচ্ছে ফার্স্ট নেম। তো এখান থেকে আমরা ফার্স্ট নেমটা নিচ্ছি, জুলিয়েটটা, এটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে লাস্ট নেম। তো লাস্ট নেম কপি করে নিয়ে আসি। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, এটা আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে এখানে স্টার্ট মেকিং মানি এটা ক্লিক করেন। এটা সেভ করে নিলাম। আপনার সাইটটা যখন ওপেন হবে তখন আপনার এরকম দেখতে পাবেন। এখানে একটা নোটিশ দেখেন, উই হ্যাভ ইমেল ডিউ এজ এ কনফার্মেশন। প্রথমে আমাদের মেলটা কনফার্ম করতে হবে। তো মেলটা আপনারা কোথায় পাবেন সেটাও এখানে দিয়ে দিছি, হয় প্রমোশনে পাবেন না হয় স্প্যাম ফোল্ডারে। এখন আমরা মেলে লগ ইন করি। এখানে লগ ইন করি আমরা, সাইন ইন। এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেন। এখানে ভেরিফিকেশন কোড যাবে, যে কোনো একটা চুজ করলাম, এসএমএস ভেরিফিকেশন। এখানে আমাদের কোডটা হচ্ছে 9777 59। এরপর এখানে নেক্সট করে দেন।
তো মেইলটা ওপেন হলে এইখানে দেখেন প্রাইস রিভিলের একটা মেইল, এটা ওপেন করেন। আর এইখানে একটা লিংক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাক্টিভেশন লিংক, এটা ক্লিক করবেন, তাহলে আপনার প্রাইস রিভিলটা ভেরিফাই হয়ে যাবে। এই যে এখানে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। এখানে 3 সেকেন্ড ওয়েট করতে বলছিল। এই হচ্ছে প্রাইস রিভিলের ইন্টারফেস। এখানে আর্ন পয়েন্ট ফার্স্ট, এটা ক্লিক করেন, অসাম রিওয়ার্ড, এটা ক্লিক করেন, গেট স্টার্টেড, এটা ক্লিক করেন। তো এখানে দেখেন একটা নোটিফিকেশন, এই সার্ভেটা করলে তারা 70 পয়েন্ট দিবে। তো আমি এটা এখন করব না, আমরা সার্ভে সেটে কাজ করার আগে উইথড্র সম্পর্কে আগে জেনে নিই, এরপরে আমরা কাজ করব। তো আমরা প্রথমে এখানে রিওয়ার্ডে চলে গেলাম, রিওয়ার্ডস, ওকে এটা ফিনিশ করে দিলাম। এখানে আপনারা যদি কার্ডগুলো দেখেন, প্রথম হচ্ছে অ্যামাজন, 500 পয়েন্ট হচ্ছে $5, তার মানে 100 পয়েন্ট $1 করে। এরপরে হচ্ছে পেপাল, এরপরে হচ্ছে এইচএনএম, এইচএনএম চলে না আমাদের এখানে। এরপরে যেগুলো আপনারা উইথড্র করবেন, এখানে $2 অ্যাপল আছে। এরপরে এখানে সিবিএস উইথড্র করতে পারবেন, কারো কাছে যদি সিবিএস থাকে $10, তাহলে আমার কাছে সেল করতে পারবেন, অবশ্যই $10 উপরে হতে হবে। তো এই হচ্ছে আমাদের কার্ডগুলো। এখানে মেইনলি আপনারা উইথড্র করবেন আইটিউনে অথবা উইথড্র করবেন পেপালে। এখন আমাদের উইথড্র ঝামেলা শেষ হলো, প্রথমে আমরা এখান থেকে প্রোফাইলটা করে নিই। তো এখানে কাজ করার আগে প্রথমে আমরা প্রোফাইলটা করে নিই। তো প্রোফাইলটা করার জন্য এখানে নামের উপর ক্লিক করেন। তো এখানে অটোমেটিক ফিল আপ আছে, তো নিচের দিকে যাবেন। আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে পেপাল ইনফো। এখানে আপনার নিজের পেপালটা দিয়ে দিবেন। এখানে সব থেকে বেস্ট হবে আপনি পেপালের ইনফরমেশন দিয়ে এখানে অ্যাকাউন্ট করলে, তাহলে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে আপনার প্রোফাইলগুলো, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। তো অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসি, এই হচ্ছে আমার অ্যাড্রেস। অনেকে হয়তো বা চাইবেন এই অ্যাড্রেসটা দেওয়ার জন্যে, বাট আমি তাদের বলবো এই অ্যাড্রেসটা ইউজ না করার, কারণ ডুপ্লিকেট অ্যাকাউন্ট হিসেবে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। তো এখানে অ্যাড্রেস টুটা হচ্ছে অপশনাল, এটা লাগবে না। এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট আর সুইট নাম্বার, এটা অপশনাল। এরপরে এখানে আপডেট করে নিলাম আমরা, ওকে সাকসেস হয়ে গেছে। এখন আমরা হোম পেজে চলে যাই। এই সেটের মধ্যে শনি রবি কাজ না করে বেটার। এখানে তার একটা সার্ভে টিপস দিছে, দেখেন, চেক ব্যাক অফেন মানডে টু ফ্রাইডে ফর দ্য মোস্ট ইনভেন্টরি, ডোন্ট ডিলে, লিমিটেড টাইম অফার, পপিং আপ ডেইলি। এখানে আপনারা গোল্ড সার্ভে করতে পারবেন। তো গোল্ড সার্ভে করার জন্য এখানে গেট স্টার্টে ক্লিক করেন। তো আপনাকে পয়েন্টে নিয়ে যাবে। এখানে 2টা পেজ আছে, এগুলো ফিল আপ করে নেবেন। প্রথমে আপনার ডেট অফ বার্থ, এখানে 4 মাস, তারিখ হচ্ছে 20 তারিখ, এরপরে ইয়ার হচ্ছে 75। এরপরের কোশ্চেন হচ্ছে এডুকেশন লেভেল, আর এখান থেকে মাস্টার্স ডিগ্রি, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটা ক্লিক করেন, আর এখান থেকে আপনারটা দিয়ে দিবেন ফুল টাইম এমপ্লয়েড। এরপরে নিচের দিকে দেখেন ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রিটা কী ধরনের সেটা দিবেন। এখান থেকে আমি কম্পিউটার সফটওয়্যার সার্ভিস, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জব রোল, আপনার রেসপন্সিবিলিটি কী সেটা দিবেন, আপনি কোন পোস্টে আছেন। এখান থেকে আমি ইনফরমেশন টেকনোলজি, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জব টাইটেল, এখান থেকে আপনার জব টাইটেলটা দিয়ে দিবেন, ওকে এখানে এটা দিয়ে দিলাম, চিফ ইনফরমেশন অফিসার। এরপরে এখানে দেখেন এখানে আরও কিছু কোশ্চেন আছে, ফার্স্ট হচ্ছে জেন্ডার, এটা আপনার জেন্ডার দিয়ে দেন। এরপরে হচ্ছে এথনিসিটি, এটা হবে আপনার কাউকেশন, ইউএসএর প্রোফাইল করলে এখানে কাউকেশন দিবেন। এরপরে হচ্ছে মোবাইল ফোন টাইপ, আপনি কি মোবাইল ইউজ করেন সেটা দিবেন, আমি স্যামসাং দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইয়ারলি
হাউসহোল্ড ইনকাম লেভেল, এখানে আপনার হাউসহোল্ডের ইয়ারলি ইনকাম দিবেন, তো এটা দিয়ে দিলাম আমি। এরপর এখানে কন্টিনিউ করে দেন। এরপর আমাদের এখানে কোশ্চেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় কথা বলেন সেটা দিবেন, অবশ্যই ইংলিশ দিবেন, এই যে এখানে ইংলিশ। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিয়ে করছেন কিনা সেটা দিবেন, আপনি যেরকম প্রোফাইল করবেন অ্যান্সার করার সময় সেই অ্যান্সারগুলোই দিবেন। আমি এই কথাটা মোটামুটি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা প্রোফাইল যেভাবে করবেন অ্যান্সারের সময় সেই অ্যান্সারগুলো করবেন। আপনাদের মনে না থাকলে অবশ্যই নোট করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান কমে যাবে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এটা ক্লিক করবেন। আর এখান থেকে ওন অ্যাপার্টমেন্ট, এটা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে অন্যও দিতে পারেন, নো প্রবলেম। এরপরে হচ্ছে আর দেয়ার চিলড্রেন আন্ডার 18, 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ে আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, তো এখান থেকে ইয়েস দিয়ে দিলাম আমি। তো আমার বয়স যেহেতু 75 দিছি, তার মানে 45 ইয়ার, এখানে আপনার চাইল্ডের বয়সটা দিয়ে দিবেন। ইউএসের একজন মানুষ কত বছরে বিয়ে করে সেটার উপর বেস করে, তো আমি এটা দিয়ে দিলাম। এগুলো প্রোফাইলে থাকে না, এগুলো আপনার ইচ্ছে মতো দিবেন। আমি 17 বছর দিলাম। এরপরে হচ্ছে জেন্ডার, এটা ফিমেল দিয়ে দিলাম, তার মানে একটা ফিমেল চাইল্ড আছে আমার। এরপরে এখানে ফিনিশ করে দিলাম। এখানে আর্ন পয়েন্ট ফার্স্ট উইথ সার্ভে, তো এটা নেক্সট করে দিলাম। এরপরে কন্টিনিউ ফিনিশ। তো এখানে আপনারা অনেকগুলো সার্ভে দেখবেন, এটা হচ্ছে ইউর সার্ভে, এখানে যতগুলো সার্ভে আছে সবগুলো হচ্ছে ইউর সার্ভে। আপনি অন্যান্য সাইটে যদি করেন তাহলে দেখবেন ইউর সার্ভেগুলো যদি ফলো করে থাকেন। এখানে এই হচ্ছে আমাদের সার্ভেগুলো। তো এইগুলো ছাড়াও এখানে আরও অপশন আছে, দেখেন পিনেট ল্যাবের সার্ভে, এগুলো হচ্ছে পিনেট ল্যাব। এই পিনেট ল্যাবের মধ্যেও আপনার প্রোফাইলটা করে নেবেন, তাহলে আপনার এখানেও সার্ভেটা আনলক হয়ে যাবে। এরপরে এখানে আছে গোল্ড সার্ভে, এখানেও আপনার অনেকগুলো সার্ভে দেখবেন। এরপরে হচ্ছে ওপি ওয়ার্ল্ড, তো আমার এখানে বেশি একটা সার্ভে নেই। এরপরে হচ্ছে সেস হো, এখানে অনেকগুলো সার্ভে আছে, তো এখানে অনেক অনেক সার্ভে থাকে, তো এখান থেকে আপনার পছন্দের সার্ভেগুলো করে নেবেন। এখানে যদি আপনি কাজ করেন ডেলি $10 ইজিলি করতে পারবেন। উপরে এই 5টা অপশনেই সার্ভে থাকে, তো এখান থেকে আপনার ইচ্ছা মতো সার্ভে করতে পারবেন। এখান থেকে আপনি সার্ভেটা বের করতে হলে এখানে আর্নে ক্লিক করবেন, তাহলে আপনার সার্ভে চলে আসবে। আর এখানে সার্ভে ছাড়াও আপনি এখানে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন। আর এখানে কিছু অফারওয়েল থাকে, ওইগুলো যদিও করা যায় না বাংলাদেশ থেকে, এখানে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন। এরপরে এখানে ইনভাইটে দেখেন চলে গেলাম আর্ন উইথ রেফারে, এখানে রেফারের একটা ভালো কমিশন আছে, তো এটা নেক্সট করে দিলাম, নেক্সট করে দিলাম। তো এখানে দেখেন, এখানে রেফার পয়েন্টের উপরে 15% বোনাস পাবেন। আজকের ভিডিও যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনারা রেফার লিঙ্কটা ইউজ করবেন, রেফার লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা সাইন আপ করবেন তাহলেই হবে। তো আশা করি সাইটটা নিয়ে মোটামুটি বুঝতে পারছেন, সাইটটা নিয়ে কারো কোনো প্রবলেম থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট টাইম কীরকম ভিডিও চান সেটাও জানাবেন। আবারও দেখা হবে আর একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।